দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে এবার তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পালা একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আগে তোমাদের বিষয় সম্পর্কে কিন্তু একটু হলেও পরিচিত হতে হবে আর মাধ্যমিকের মতো সাতটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে না এবার তোমাদের থাকবে মাত্র পাঁচটি সাবজেক্ট বাংলা এবং ইংরেজি কম্পালসারি সায়েন্স আর্টস কমার্স তুমি যে স্ট্রিম নেই পড়ো কেন বাংলা ইংরেজি পড়তেই হবে তার পাশাপাশি তুমি তোমার পছন্দ মতো তিনটি বিষয় কিন্তু নিতে পারো কেউ কেউ চাইলে তিনটি থেকে বেশি আর একটি অতিরিক্ত সাবজেক্ট অর্থাৎ চারটি সাবজেক্ট সেই ক্ষেত্রে চারটি সাবজেক্ট বাংলা ইংরেজি দুটি মোট ছটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো সেই ক্ষেত্রে তুমি যে অতিরিক্ত বিষয়টি নেবে সেটি হয়ে যাবে তোমার ফোর্থ সাবজেক্ট এই ফোর্থ সাবজেক্ট রাখার কিছু সুবিধে আছে কিছু অসুবিধেও কিন্তু আছে ফোর্থ সাবজেক্ট রাখার সুবিধে অসুবিধে সম্পর্কে আমি পরের ভিডিওতে আলোচনা করে দেব। আজকে বিষয়গুলো সম্পর্কে ভালো করে পরিচিত হয়ে নাও দেখো একাদশ শ্রেণীতে তোমাদের একটি সমস্যা হচ্ছে তোমার পছন্দ মতো সমস্ত সাবজেক্ট নিয়ে তুমি কিন্তু পড়তে পারছো না তার কারণ একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা হয় সেই পরীক্ষা একই দিনে একই সময়ে একাধিক সাবজেক্টের পরীক্ষা থাকে তাই তুমি এমন দুটি সাবজেক্ট নিয়ে নিলে যে দুটি সাবজেক্টের একই দিনে একই সময়েই পরীক্ষা তাহলে তুমি দুটো বিষয়ের পরীক্ষা দিতে পারবে না যে কোনো একটি পরীক্ষা তোমায় দিতে হবে তাই সেই ক্ষেত্রে একটু বুঝে শুনে তোমাকে কিন্তু সাবজেক্ট চয়েস করতে হবে কোন সাবজেক্টগুলো একই দিনে একই সময়ে পরীক্ষা হবে না সেই বিষয়গুলো তোমায় বেছে নিতে হবে তাই সেই সম্পর্কে পর্ষদের তরফ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে সেই নোটিফিকেশান থেকে তুমি কিন্তু বিষয়গুলো খুব সহজেই বুঝে নিতে পারবে যেমন উদাহরণস্বরূপ আমি তোমায় বলে দিচ্ছি তুমি রাষ্ট্রবিজ্ঞান এবং বায়োলজি একসঙ্গে রাখতে পারবে না ইতিহাস এবং সাইকোলজি একসঙ্গে রাখতে পারবে না তার কারণ একই দিনে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে বায়োলজির পরীক্ষা হয় একই টাইমে আবার ইতিহাস এবং সাইকোলজি একই দিনে একই সময়েই পরীক্ষা হয় তাই এই সাবজেক্টগুলো একসঙ্গে কিন্তু রাখা যায় না তাহলে সায়েন্সের ছাত্রছাত্রীরা কোন সাবজেক্টগুলি রাখতে পারবে আর্টস এর সাবজেক্টগুলি কি কী এবং কমার্সের স্টুডেন্টরা কোন কোন সাবজেক্ট রাখতে পারবে ভালো করে দেখে নাও দেখো আমি প্রথমেই বলেছিলাম তুমি সায়েন্স আর্টস বা কমার্স যা স্ট্রিম নেই পড়ো না কেন বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্ট তোমার কমন সাবজেক্ট তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো তুমি সায়েন্স আর্টস বা কমার্স যাই নেই পড়ো না কেন তুমি কিন্তু ফিজিক্যাল এডুকেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই দুটি সাবজেক্ট রাখতে পারবে তাহলে প্রথমে দেখে নিই সায়েন্স বা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা কোন কোন বিষয় রাখতে পারছ তোমরা রাখতে পারবে ফিজিক্স অথবা নিউট্রিশন দুটির মধ্যে একটি বিষয় কেমিস্ট্রি অথবা জিওগ্রাফি এই দুটির মধ্যে একটি সাবজেক্ট ইকোনমিক্স অথবা অ্যান্থ্রোপলজি অথবা সায়েন্স অফ ওয়েলবিং এই তিনটির মধ্যে একটি সাবজেক্ট ম্যাথামেটিক্স অথবা এগ্রিকালচার এই দুটির মধ্যে একটি বিষয় নিতে পারছো বায়োলজিক্যাল সায়েন্স থাকছে স্ট্যাটিস্টিক্স অথবা সাইকোলজি এই দুটির মধ্যে একটি বিষয় তুমি নিতে পারবে কম্পিউটার সায়েন্স অথবা এনভায়রনমেন্টাল স্টাডিজ অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অথবা ভিজুয়াল আর্টস অথবা মিউজিক অথবা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এই এতগুলি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তুমি বেছে নিতে কিন্তু পারবে তার পাশাপাশি থাকছে তোমাদের সাইবার সিকিউরিটি অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা ডাটা সায়েন্স এই তিনটির মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তুমি কিন্তু নিতে পারবে তুমি যদি সায়েন্স বা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চাও সেই ক্ষেত্রে এবার আসছি বাণিজ্য বিভাগ বা কমার্সের ক্ষেত্রে কমার্সের ছাত্রছাত্রীরা নিতে পারছ অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ কমার্সিয়াল ল অ্যান্ড পার্লামেন্টারি অফ অডিটিং অথবা স্ট্যাটিস্টিক্স এই দুটির মধ্যে একটি থাকছে তোমাদের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশান থাকছে ইকোনমিক্স অথবা সায়েন্স অফ বিং অথবা অ্যাপ্লাইয়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই তিনটির মধ্যে যে কোনো একটি বিষয় তুমি নিতে পারবে তার পাশাপাশি থাকছে তোমাদের জন্য মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান অথবা এনভারমেন্টাল স্টাডিজ অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অথবা ভিজুয়াল আর্টস অথবা মিউজিক এই এতগুলি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট তুমি কিন্তু পছন্দ করতে পারো তার পাশাপাশি থাকছে তোমাদের জন্য ম্যাথামেটিক্স এটি হলো বাণিজ্য বিভাগ বা কমার্সের জন্য যারা পড়াশুনো করতে চাও সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সাবজেক্ট এবার আসছি তোমরা যারা আর্টস বা কলা বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাইছো তাদের কোন কোন বিষয় রয়েছে প্রথমেই রয়েছে পলিটিক্যাল সায়েন্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স এই দুটির মধ্যে একটি বিষয় তুমি নিতে পারো তোমার জন্য থাকছে এডুকেশন অথবা নিউট্রিশন তোমার জন্য রয়েছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অথবা সাংস্কৃত অথবা পার্সিয়ান অথবা অ্যারাবিক অথবা ম্যাথামেটিক্স অথবা এগ্রিকালচার এই এতগুলো সাবজেক্টের মধ্যে যে কোনো একটি তুমি নিতে পারবে তোমার জন্য থাকছে ইকোনমিক্স অথবা অ্যান্থ্রোপোলজি অথবা সায়েন্স অফ ওয়েলবিং অথবা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার জন্য রয়েছে ফিলোসফি তোমার জন্য থাকছে সোসিওলজি তোমার জন্য রয়েছে হিস্ট্রি অথবা সাইকোলজি অথবা স্ট্যাটিস্টিক্স তোমার জন্য থাকছে ভূগোল বা জিওগ্রাফি অথবা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট তোমার জন্য থাকছে মিউজিক অথবা ভিজুয়াল আর্টস অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল ফিজিক্যাল এডুকেশন অথবা ইনভারমেন্টাল স্টাডিজ অথবা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আশা করি তুমি বিষয়টি খুব সহজ এবং সরলভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো সেই ক্ষেত্রে কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমার সংশয় দূর করে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ তুমি কোন স্ট্রিমে ভর্তি হতে চাইছো সায়েন্স আর্টস না কমার্স কোন সাবজেক্ট কম্বিনেশন রাখতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো